নমস্কার সকলকে আমি মৌসুমি আর আমার চ্যানেল মৌস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে চিকেন বিরিয়ানি বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে পেলে আমি গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে কিছুটা গোটা গরম মশলা আমি মানে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে এক কিলো বাসমতি চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমার দেড় কিলো চিকেন আছে চিকেনের মধ্যে আমি একটু দই লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আর দু চামচ মতন আমি ভিনিগার দিয়েছিলাম ভিনিগার দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে ওকে আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আর তারপরেই আমি পেঁয়াজ কেটে নিয়েছি দেখছো বেরেস্তার জন্য আলাদা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা মশলা বাটার জন্য আমি আদা রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি যেটা চিকেন কারিটা যেটা বানাবো তার জন্য এটার মশলাটা আমি বেটে নেব আর এদিকের পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানিয়ে নেব তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি বেরেস্তা বানানোর জন্য আর এখানে আমি বড় পেঁয়াজের আটটা পেঁয়াজের আমি বেরেস্তা বানাচ্ছি আর চারটে পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি তো আমার বেরেস্তা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রথম কারটাই একটু লাল হয়ে গেছিলো বেশি তো আমার বেরেস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই বেরেস্তা বানানোর তেলই আমি একটু তুলে রাখবো আর ওই তেলটার মধ্যে আমি একটু ঘি মিশিয়ে নেবো কেননা আমাদের ঘি খুব কমই ইউজ করা হয় কেননা বাড়ির সবারই শরীর খারাপ হয়ে যায় সেই জন্য ঘিটা একটু কম ইউজ করব। আর ওই বেরেস্তা বানানোর যে তেলটা বেড়েছিলো তার মধ্যে আরেকটু ঘি মিশিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম ভাস দিয়ে একটু নুনও দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নুন আর টমেটো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধও হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজ টি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে আর একটু বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ভালোভাবে আর একটু মশলাটা কষিয়ে নেব আর এর ম এইখানে আমার ছেলে এসেছিল ওর কোনো প্রোজেক্ট দিয়েছে আর ওই কাটিংটা সে নিজে করেছে বলে দেখাতে এসেছিলো তো চলো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এবার চিকেনটা অ্যাড করে নিলাম ম্যারিনেট করে রাখা ছিল যে আধা ঘন্টা ধরে সেই চিকেনটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর আমার দেখতে পাচ্ছ চিকেনটা তেল ছেড়েও দিয়েছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি লেয়ারটা বানিয়ে নিই সব থেকে প্রথমে দেখতে পাচ্ছ আমি বেরেস্তা ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম আর ঘিটা ওর মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটাই একটু দিয়ে দিলাম তারপরে একটু চিকেন কারি আর চিকেন দিয়ে দিচ্ছি ওর মধ্যে তারপরে একটা ভাতের লেয়ার দিচ্ছি তারপরে আমি খুব অল্প করে বেরেস্তা দিয়ে দেব। তারপরে আবার একবার চিকেন দিয়ে দেবো তারপরে আবার এই বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দেব আর আমার কাছে রেড ফুড কালার আর ইয়েলো ফুড কালার ছিল তো সেটাই আমি অল্প করে ইউজ করেছি এই ভিডিওটা আমার কিছুদিন আগেরই বানানো ছিল যখন আমার হাজবেন্ড ছিল তখনকার ভিডিও আমার এডিট করার জন্য আমি দিতে পারছিলাম না আমার হাজব্যান্ড বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তো সে তাও আবার বাইরের বিরিয়ানি খেতে অত পছন্দ করে না কিন্তু ঘরে বানালে সে খুবই খেতে ভালোবাসে তো সে যখন এসেছিলো তখনই আমি বানিয়েছিলাম বাড়ির সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে তার জন্য বাড়িতে মাঝে মাঝে বানানো হয় আমি যেহেতু আমি তো খুব একটা ভালোভাবে বানাতে পারি না তবুও কাজ চালানো মতন বানিয়ে নিই তো তোমরাও ঘরে একবার ট্রাই করে দেখতে পারো খেতে খুব একটা খারাপ লাগে না একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই তেল মশলা কম দিয়ে শরীরের কোনো প্রবলেমও হয় না তো তোমরাও যারা আমার ভিডিও দেখছো তারাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তোমাদের তো ডিনারে ছিল বিরিয়ানি আর রায়তা দই রায়তা যেটা আমি শশা টসা কিছু দিইনি তার মধ্যে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন টাটা